বক্তব্য হইতেছে আপনাদের যে এমপি সাহেব আছে বর্তমানে, তাদের দিকে যে যারা চায় আছেন, তিনি কিন্তু আপনাদের দিকে চায় নাই। তিনি আছে তিনটা আসন নিয়া, একটা হচ্ছে ঢাকা দুই, আরেকটা হচ্ছে ঢাকা সাত, আর ওনার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। উনি ওদিকে তাকায় আছে, এখানতে না পাইলে ওখান ধরবে, ওখানতে না পাইলে ওখানে ধরবে। কিন্তু সুখে দুঃখে যাকে পাই সে আমাদের শাহিন ভাই। উনি এমপি হইলেও আমাদের সাথে আছে, এমপি না হইলেও আমাদের সাথে আছে। তো আমাদের কথা একটাই, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুর রহমান রতন ভাইয়ের নেতৃত্বে বাঁচিমড়ি যেটাই হোক, যতই হামলা মামলা আমাদের দেখ না কেন, আমরা জননেতা জনাব শাহিন আহমেদ ভাইয়ের পাশেই আছি। কিন্তু যারা আপনারা ভুল করবেন, যে যদি চিন্তা করবেন কামরুল ভাই আবার নমিনেশন পাবে, তিনিও জানে যে ঢাকা দিয়ে তিনি পাবেন না, এই জন্য উনি এখন বাসা নিছে ঢাকা সাথে যায়। সাথেতে না পাইলে উনি যাবে ওনাদের গ্রামের বাড়ি, কিন্তু আপনার আর আমার কিন্তু থাকতে হবে এই ঢাকা দুয়ের মাটিতে। এই জন্য আপনাদের সবাইকে বলি, ঢাকা দুয়ের মাটি শাহিন ভাইয়ের ঘাঁটি, ঢাকা দুয়ের মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। ধন্যবাদ। আমি আমাদের কামরাঙ্গীরচরের যারা ভাইয়েরা আছে, আমি ছোট্ট একটা স্লোগান দিতে চাই, যারা কামরাঙ্গীরচরের ভাইয়েরা আছে সবাই একসাথে একটু স্লোগানটা ধরবেন। ওই জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওই নেত্রী আছে, ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া নেত্রী আছে, ওই শাহিন ভাই রাস্তাবাজার নেত্রী আছে, ওই সবাই বলতে হবে হাতে তালে এক সুরে একসাথে সবাই বলতে হবে, নেত্রী আছে, ওই শাহিন ভাইকে নৌকা দিবে নেত্রী আছে, ও সেই নেত্রী। টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলায় ঝড় উঠেছে, শাহিন ভাইকে নৌকা দিবে, হবেই হবে, বিজয় হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমরা যখন ছোট ছিলাম, আমরা কামরাঙ্গীরচরে জন্মগ্রহণ করেছি, আপনাদেরই পার্শ্ববর্তী একটা এলাকা। আমরা দেখেছি এই কেরানীগঞ্জ তথা ঢাকা দুই আসন ছিল বিএনপি ও আমানুর রহমানের অধ্যুষিত একটি এলাকা। সেই বিএনপির ঘাঁটিকে একমাত্র এই শাহিন ভাই আজকে আওয়ামী লীগের ঘাঁটিতে রূপান্তরিত করেছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারতা আহ্বান জানাই, যিনি আমাদের সব সময় সুখ দুঃখে পাশে থাকে, যিনি এই কেরানীগঞ্জ সাভার কামরাঙ্গীরচর ঢাকা দুয়ের আওয়ামী লীগের ভোট ব্যাংকে পরিণত করেছে, সেই প্রিয় নেতা জনাব শাহিন আহমেদ শাহিন ভাইকে আদর্শ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দুই আসন থেকে নৌকার মনোনয়ন দিয়ে আমাদের মাঝে পাঠাবেন, আর আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সকলের প্রিয় নেতা জনাব শাহিন আহমেদ ভাইয়ের।